হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তোমরা অনেকেই কমেন্ট করেছো, দাদা তুমি একটা ভিডিও করো। তো আজকে তোমাদের রিকোয়েস্টে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করব। এটা রিয়া ও মার রিয়াকশানটা সেটাই দেখব কি হয়। আমি যতটা পারবো পুরো ফুল টোটাল চেষ্টা করব। আর প্র্যাঙ্কের টপিকটা হচ্ছে গিয়ে যে আমাদের কারেন্টের যে সুইচ বোর্ডগুলো আছে, সেই বোর্ডগুলোতে পিঁপড়ে ঢুকে ঢুকে ওর মধ্যে বাসা বানিয়েছে। তো বোর্ডের ফাঁকাগুলো আছে, সেগুলো আটকে রয়েছে। তো এটা মাও জানে, রিয়াও জানে, আমি সেটাই আছে ঠিক করতে যাব। তো তারপরে রিয়াকশানটা কারেন্টের শর্ট খেলে যেরকম হয়, তো সেই রিয়াকশানটা করার পরে দেখি ওদের কী অবস্থা হয় বা ওদের রিয়াকশানটা কীরকম থাকে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো লেটস গো। তো এখন সময় হয়েছে, ঠিক আছে, কেউ যেন জানতে না পারে আমি মা উপরে রয়েছে আর রিয়া রান্না করছে। আমি এখন ভিডিও করব, স্টার্ট করব। তো তোমরা দেখে থাকো। আমি তারটার মাথায় ব্ল্যাক টেপ দিয়ে পেঁচিয়ে নেবো, যাতে আমি সত্যি সত্যি শর্ট না খাই।
এটা ঠিক করবে না থাকতে হবে তো তো তোমরা তো দেখেই নিলে ও আমার উপর কি প্র্যাঙ্ক করতে চেয়েছিল আর কি দিয়ে কি হয়ে গেল। কিন্তু আজকে কিন্তু সব দোষ আমার উপর এসে পড়েছে শুধুমাত্র ওর জন্য। মা মানে কি বলবো, আমাকে ভীষণই খারাপ ভেবেছে যে আমি মনে হয় এগুলো শিখিয়ে দিয়েছি, আসলে এগুলো কিছুই না। তো আমি বলছি ফার্স্টে ও কী করতে চেয়েছে, ওর আসলে প্ল্যান ছিল আমার আর মার উপর কিছু এগুলো করবে। তো ওর সেই প্ল্যানটা সাকসেস হয়নি। তো আমার আমার না একটু ডাউট হচ্ছিল, ও মানে এরকম কোনো সময় বলে না, ও সকালবেলা আমাকে বলছে আজকে কেন নাইটি পরেছো, আজকে কেন শাড়ি পরোনি, এটা কখনো জিজ্ঞাসা করে না। তো আজকে কেন জিজ্ঞাসা করলো আমার একটু ডাউট হলো, আজকে কেন এরকম জিজ্ঞেস করলো। তো সেটাও গেল, সেটা বাদ দিলাম। তো বারবার সেই কারেন্টের ইয়ে ঠিক করছে, ও বাড়িতে এমনি টুকটাক কারেন্টের এগুলো ঠিক করে, মানে অসুবিধা হলে মানে টুকটাক পারেও, মানে বাইরে থেকে কাউকে ডাকতে হয় না, ও এগুলো ঠিক করে। তো আমাদের আসলে এটা সত্যি কথা, আমাদের বোর্ডে এরকম পিঁপড়া জমে, ওই জন্য মাঝে মাঝে পয়সা করতে হয়, আর ওই জন্য মা আরও বেশি মানে এটাকে সত্যি ভেবে নিয়েছে। তো যাই হোক, তো বোর্ডে এমনি এমনি বাড়িতে যেসব কাজ বাজ হয় টুকটাক, আমি বোর্ড এর আগে অনেকবার ফুলে পরিষ্কার করেছি, ওর ভিতরে অনেক পিঁপড়া ছিল, পিঁপড়া মানে অনেক পিঁপড়া জমে 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 এই বোর্ডের সুইচগুলো নষ্ট করে দিয়েছে। তো মা ব্যাপারটা পুরো সত্যি সিরিয়াসলি নিয়ে নিয়েছে, তোমরা সেটা ভিডিওটা দেখেছো নিশ্চয়ই, ভালোই বুঝতে পেরেছো। তারপর হচ্ছে যে ও আমাকে বারবার জিজ্ঞাসা করছে এটা দাও ওটা দাও, তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমি বলছি সামান্য তো বোর্ডই ঠিক করছে, এরকম তো কোনো সময় করে না, আমাকে বারবার ইয়ে করছে না। তারপর হঠাৎ করে দেখি আমাকে বলছে এটা একটু ধরো তো, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা এটা করলে শর্ট খেয়ে যায় জানো, এরকম করছে। তো আমি তারপর ঠিক বুঝে নিয়েছি তুই কিছু একটা করছো, কি করছো বল, বলতে হবে। তো তোমরা তো দেখেইছো আমি হেসে দিয়েছি। তো
তো আমি বুঝতে পেরেছি। তো এবার হেসে দিয়েছি যখন এতটা ভিডিও করা হয়ে গেছে, তো ভিডিওটা তো ক্যান্সেল করা যায় না, ওই জন্য ভাবলাম না কিছু একটা করতে হবে। তো মা উপরে গেছিল মেয়ের সঙ্গে, মেয়ে আর ভাইয়ের সঙ্গে কথা বলতে, তো ভাবলাম তাহলে মাকে দেখেই কিছু একটা করি, যদি কিছু একটা হয়ে যায়, আর যদি বুঝতে পারে তাহলে তো ভিডিওটা পুরোই নষ্ট। মা যে সত্যি সত্যি এতটা ভয় পেয়ে যাবে সেটা আমিও বুঝতে পারিনি। মা প্রথমে একবার বললো যে ও ইয়ার কি মারছে, কিন্তু অ্যাটলিস্ট লাস্ট ফিনিশিংয়ে মা এতটা পরিমাণে ভয় পেয়ে গেছে যে আমি কল্পনা করতে পারিনি এতটা। মানে আমারই ভীষণ খারাপ লেগে গেছে। তারপর হয়েছে কি, মাকে তো আমি ডাকলাম, তোমরা দেখতে পেলে, মা এসে খুবই রেগে গেছে। মানে আমার ওর উপর মা তো আমাকে বলছে, আসলে মা এসব প্র্যাঙ্ক ভিডিও এর আগে কোনোদিনও দেখেনি। ইউটিউবটা মাকে খুলে যখন দেখিয়েছি, মা একটুখানি দেখে বুঝতে পেরেছে, কিন্তু এর আগে কোনোদিনও মা এসব ভিডিও কোনোদিনও দেখেনি, সেই কারণে ভয়টা বেশি পেয়েছে। আর এইসব প্র্যাঙ্ক ভিডিও করেছি বকাটা, ওর জন্যই আমরা দুজন বেশি গিয়েছি। আমাকে বলছে বাবার কাছে বলে দেবেছি, বাবা বলছে যে বাবা আসলে বাবা বলে দেবে। বললাম কি গো তুমি মাকে বোঝাও। আর আমার সত্যি কথা, আমার ভীষণ খারাপ লেগেছিল। মানে মা না ভীষণ, মানে ওটাকে পুরো সত্যি ভেবে ফেলছে। আর সন্তান তো নিজের সন্তান, মানে বুঝতেই পারছে ওরকম হলে তো নিজের মায়ের খারাপ লাগবে, আর রেগে তো যাবেই অবশ্যই, যে এটা কোন ধরনের মজা। আর মা সত্যি কথা বলতে, মা এই ব্যাপারে বা ফোনে যে এগুলো হয় এটা সম্পর্কে মার কোনো আইডিয়াও ছিল না, ধারণাও ছিল না, ওই জন্য মা একটু বেশি। তো যাই হোক, আমি ওকে বলেছি তুমি এরকম ভিডিও মার সঙ্গে একদম করবে না, মার সঙ্গে আমার সঙ্গে একদমই না। তো এটা সত্যি একটা মনে, তো ওর এটা খারাপ লাগারই ব্যাপার। তো আমি বলেছি এরকম ভিডিও আর করবে না, অন্য প্র্যাঙ্ক করো, অন্য টাইপের করো, ঠিক আছে, কিন্তু এরকম আর না। বলেছে ঠিক আছে, তো তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও আমাদের কাছ থেকে, তাহলে প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানাতে হবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এরকম ভিডিও যদি দেখতে চাও এরকম টাইপের, তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা কেমন ভিডিও দেখতে চাচ্ছ আমার কাছ থেকে। তাই জন্য একটা কমেন্ট করে দিও ছোট্ট। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও। তো বেশি কথা বাড়াবো না। ও আর একটা কথা ছিল, তোমরা আমাকে অনেকেই বলেছো যে তোমার মেয়ের নাম কি। তো আমার মেয়ের নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে শিবাঙ্গী, সেটা ওর বাবা দিয়েছে, আর হচ্ছে ডাক নাম হচ্ছে জানবি। তো দুটো নামে ওকে ঠিকঠাক মতো কেউই ডাকে না, ওকে সোনামা পুচকি এইসব নামেই ডাকা হয়, একটু যখন বড় হবে তখনই এইসব নামে ডাকা হবে ওকে। তো এখন আপাতত এইসব নামে কেউ ডাকছে না, কিন্তু এটা এই দুটোই ওর নাম, তো শিবাঙ্গী আর হচ্ছে ডাক নাম হচ্ছে জানবি। তো তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলো না। তো আজকের মতো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে, আর প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব লাইক একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট ভিডিও করতে আমার বেশি আগ্রহী হই। তো আজকের মতো টাটা, বাই বাই, বাই বাই, খুব ভালো থাকো।